আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা বড় বড় সরপটি টক ঝোল, আসলে টক তরকারি। আর প্রথমে ধন্যবাদ জানাই যারা আমার ব্লগটি দেখেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, সবসময় আমাকে উৎসাহ দিয়ে যাবেন। এখনও পর্যন্ত যারা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। গত কয়েকদিন খুব বৃষ্টি ছিল, আবহাওয়া তেমন একটা ভালো ছিল না। তো 11টার সময় এখন আমি নিচে নেমে এসেছি একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ আমার লোভ সামলাতে পারছিলাম না এত সুন্দর ওয়েদার। মন চাচ্ছিল যে গায়ে একটু রোদটা লাগাই। তো আমি একটু হাঁটছিলাম এবং সবুজ ঘাস, নীল আকাশ দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তো যেসব বাবুরা আমাকে, যেসব ভাইয়ারা আমাকে সবসময় উৎসাহ দিয়ে যান, আমাকে অনুপ্রেরণা দিয়ে যান, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই রোজার পবিত্র মাসে সবাইকে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। তো চলুন, কীভাবে আমি সরপটি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রায় 600 গ্রামের মতো মাছ, মাশাল্লাহ মাছগুলি খুবই বড় বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। 600 গ্রাম মাছ এখানে 3 পিস উঠে এসেছে, এগুলি প্যাকেট হিসাবে। আর আমি জলপাই দিয়ে এই তরকারিটা রান্না করব, আর করলা ভাজি করব, আর ইফতারির যা আইটেম এগুলি আমি রেডি করেছি। কারণ আমি তরকারি আর ভাজিটা করে, গোছল করে, নামাজটা পড়ে তারপরে যে ইফতারিটা তৈরি করব আসরের পরে। তো মাছটা খুব ভালো করে ভেজে নিব, কারণ মাছ আপনি যতটা ভাজা ভাজা করে রান্না করবেন তরকারিটা কিন্তু ততই খেতে ভালো লাগে। তো আমার রান্না অনেকেই পছন্দ করেন, অনেকেই আমার রান্নার প্রশংসা করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে রান্না বান্নার সবাই করতে পারে, একটা সময় হয়তো বা কী বলে, খুন্তি দিয়ে কীভাবে নাড়া দিতে হয় সেটাই বলতে পারতাম না, পানিটা কীভাবে ঢেলে খাবো সেটাও অনেক জানতাম না। তবে নিজের সংসারে আসার পরে, বিয়ের পরে, ছেলে মেয়ের চাহিদা, নিজের হাজব্যান্ডকে খুশি রাখা, আসলে নিজের সংসারের ভালোবাসার টানে রান্না করতে আমাকে শিখতে হলো। তো এখন মাশাল্লাহ আল্লাহর রহমতে আমি পাকার আধুনি এক কথায় বলতে পারেন। তো এখন আমি পেঁয়াজটা দিব, পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে এখানে একটু রসুন বাটা, লবণ এগুলি দিয়ে একটু মানে পেঁয়াজটাকে নরম করে নিব, কারণ লবণটা দিলে হয় কি পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আমি এখানে 1 চা চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া প্লাস জিরা গুঁড়া একসাথে মেশানো এটা দিব। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব, কারণ টমেটো দেওয়ার পর একটু ঢেকে দিয়ে, এই কারণে টমেটোটা গলে যাওয়ার জন্য। আর টমেটো গলে গেলে কিন্তু ঝোলটা খেতে খুব ভালো লাগে। যেহেতু রোজার মাস, সেহেতু রোজাতে সেহরি মানে ইফতারি করার পর সেহরিতে কিন্তু তেমন একটা খেতে ইচ্ছে করে না, সেই জন্যই আমার এই আইডিয়াটা বের করা। অনেকে হয়তো বা খেয়েছেন আমি জানি না, তবে এটা আমার নিজস্ব আইডিয়া, আমি খেয়েছি, আমার ভালো লাগে খেতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, রোজার মাসে একটু টক কিছু খেতে, একটু ঝাল কিছু খেতে ভালোই লাগে। তো অনেকেই আমার মানে তরকারির কালারের খুব প্রশংসা করেন, আসলে আমি তেমন একটা মশলা খাই না। তবে প্রথমে এখানে আসার পরে মশলা দিয়ে রান্না করলে আমার ভালো লাগতো না, তরকারি কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগতো। বাট যখন একটা শ্রীলঙ্কান দোকান থেকে আমি মশলাগুলি এনে ইউজ করা শুরু করি, বিশ্বাস করবেন না এত ভালোদের মানে মশলাগুলি দেওয়ার সাথে, মানে অল্প অল্প ইউজ করলেও কালারটা খুব সুন্দর আসে। এমন না যে এখানে কোনো কালার অ্যাড করা, না, পিওর সব কিছু। তারপর থেকে আমার মাশাল্লাহ তরকারি দেখতেও ভালো লাগে, এবং চোখের দেখা যদি সুন্দর হয় খাবারটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে। তো আমার মশলাটা ভালো করে কষানো শেষ। যারা আসলে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন, আমার ফ্যামিলি, ছেলে মেয়ে, বা যারা এখন আমার 300 পরিবার, আসলে অনেকেই খুব দ্রুত সামনে এগিয়ে যায়। হয়তোবা আমার কোথাও কোনো প্রবলেম আছে, হয়তোবা জানি না, এটা আল্লাহর ইচ্ছা, আমি ধীর গতিতেই আগাচ্ছি। আসলে আমি ফেসবুকে তেমন একটা ঢুকি না, হয়তোবা সেই জন্য কারোর সাথে আমার তেমন একটা কমিউনিকেশন নেই। তো যাদের সাথে আমার কম বেশি কথা হয় এটা শুধু এই কমেন্টের মাধ্যমেই হয়, তেমন একটা আমি ফেসবুকে যেতে পারি না বা ইনস্টাগ্রামে যেতে পারি না।
তো যাই হোক, আল্লাহ চাইলে খুবই দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। যদি আপনারা এভাবেই আমাকে উৎসাহ দিতে থাকেন এবং আমার জন্য দোয়া করতে থাকেন, তো আমার ঝোলটা দেওয়া শেষ। আপনারা প্লিজ বাসায় রান্না করে দেখবেন, খুবই মজা হয় এটা খেতে। এবং আমার হাজব্যান্ড খুবই মাছ পছন্দ করে, করলাবাচি খুব পছন্দ করে, তো পছন্দের মাছ, যেহেতু আমার মেয়ে মাছ খায় না, তো 3 পিসই রান্না করেছি। তো 3 পিস আমাদের জন্য এনাফ, কারণ অনেক বড় বড় মাছ এগুলি। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।